অনার্স প্রথম বর্ষের ফাইনাল পরীক্ষা কবে হতে পারে? অর্থাৎ যারা 2022-23 সালের অনার্স প্রথম বর্ষ, অর্থাৎ যাদের ফর্ম ফিল আপ আজকে লাস্ট ডেট, যেটা হচ্ছে আজকে 8/8/2023-এ যাদের ফর্ম ফিল আপ লাস্ট ডেট, মানে পূর্ণ সংশোধিত বিজ্ঞপ্তি অনুযায়ী তাদের আবার লাস্ট ডেট দেওয়া আছে আজকে, তো আজকের পরবর্তীতে কবে পরীক্ষা শুরু হবে বা হচ্ছে আরও পরবর্তীতে নোটিশ দিবে কি না ফর্ম ফিল আপের, সেই বিষয়ে জানতেই তোমরা আজকে একদম মূল জায়গায় চলে এসেছ। তো নাই, একদম ডিটেলস তোমরা জানতে পাবে, আমি অবশ্য দেখায় দেওয়ার চেষ্টা করব যে আসলে কবে পরীক্ষা হতে পারে এবং কি নাগাতে আরও কোনো নোটিশ আসবে কি না, ফর্ম পূরণের রুটিন কবে প্রকাশ হবে, সেই বিষয়ে বিস্তারিত তোমরা জানতে পাবে। তো মূল ভিডিও শুরু করার আগে বলে নিই, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যারা তোমরা এখনও নতুন সাবস্ক্রাইব করো নাই, তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে, কেননা এখন থেকে সাজেশন দেওয়া শুরু হয়েছে জুওলজি ডিপার্টমেন্টের সহ যারা তাদের নন মেজর সাবজেক্ট কেমিস্ট্রি, তাদের ইতিমধ্যেই সাজেশন আপলোড করা হয়েছে। তোমরা যারা এখনও দেখোনি, তার ডিসক্রিপশন বক্সে অথবা আই বাটনে তোমরা লিঙ্ক পাবে, সেখান থেকেও তোমরা দেখে নিতে পারবে। তো আসলে চলো শুরু করি যে তোমাদের পরীক্ষা কবে হবে। তো পরীক্ষার বিষয়টা এখন বিস্তারিতভাবে বলতে গেলে যেটা হচ্ছে যে রুটিন কবে প্রকাশ হবে, রুটিনটাই মেইন। রুটিন প্রকাশ হলে সাথে সাথেই আমরা জানতে পাবো যে পরীক্ষার ডেটটা জানতে পাবো, এবং সময় তো অলরেডি গতবারের মতোই যা সময় ছিল এবারও সেই সময়ই হবে। তো সেক্ষেত্রে একটা বিষয় তোমাদের জানতে হবে, সেইটা হচ্ছে যে রুটিন আজকে থেকে এক সপ্তাহের মধ্যেই অবশ্য রুটিন প্রকাশিত হতে পারে, কারণ এটা হচ্ছে লাস্ট বার সময় শেষ হলো, যেটা হচ্ছে ফর্ম পূরণের একটা সময় দিয়েছিল, সংশোধিত বিজ্ঞপ্তি তারা প্রকাশ করেছিল ন্যাশনাল ইউনিভার্সিটি কর্তৃপক্ষ। এখানে তারা বলেছিল যে সর্বশেষ বা হচ্ছে এই সময়ের মধ্যে 8 তারিখের মধ্যেই তাদের ফর্ম পূরণ করতে, এবং যারা ইতিমধ্যে ফর্ম পূরণ করতে পায়নি তারা যেন 8 তারিখের মধ্যে ফর্ম পূরণ করে নিতে পারে। তো সেক্ষেত্রে যেটা এটা হচ্ছে আগস্টের পর এই মাসের মধ্যেই তোমরা কনফার্ম থাকো যে নোটিশ প্রকাশিত হবে, রুটিনের নোটিশ প্রকাশিত হবে এই মাসের মধ্যেই, অথবা এই মাসের শেষের দিকেও দেখা যেতে পারে যে তোমাদের রুটিন প্রকাশিত হয়েছে। তো রুটিন প্রকাশিত হবে এই মাসের মধ্যেই, এটা একদম কনফার্ম থাকো। এবং পরীক্ষা কবে হবে, সাধারণত রুটিন পাবলিশড হওয়ার 15 দিন পরে, বা 15 দিন একদম খুব যদি কম সময় প্রয়োজন হয় তাহলে সেটা 15 দিন প্লাসের পরে হচ্ছে পরীক্ষা হয়। সচরাচর 20 দিনের মধ্যেই বা এক মাসের মধ্যেই পরীক্ষা শুরু হয়ে যাবে, সেই বিষয়ে টেনশন নেই। যদি এই মাসের হচ্ছে আজকে 8 তারিখ, যদি 15 তারিখের মধ্যেই যদি রুটিন প্রকাশিত হয় তাহলে পরের মাসের 15 তারিখের মধ্যেই তোমাদের পরীক্ষা শুরু হয়ে যাবে, এবং যদি এই মাসের শেষের দিকে যদি রুটিন প্রকাশিত হয় তাহলেও ধারণা রাখো যে পরের মাসের 15 তারিখ বা 16 তারিখ বা 20 তারিখ এরকম সময়ের দিকে তোমাদের পরীক্ষা শুরু হয়ে যেতে পারে। সেক্ষেত্রে নোটিশ তোমরা পাবে, নোটিশ প্রকাশ হওয়ার সাথে সাথেই তোমরা আমার এখান থেকেও পাবে, এবং যে কীভাবে পড়তে হবে, এত শর্ট সময় নিয়ে আসলে ভালো একটা রেজাল্ট জানা হয়, অবশ্যই ফার্স্ট ক্লাস জানা হয়, সেই বিষয়ে তোমরা জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে, কেননা সময় খুব কম, সেক্ষেত্রে অনেক পড়তে হবে। সেই বিষয়ে মাথায় রেখে অবশ্যই এখন থেকে হার্ডওয়ার্ক করতে হবে বাসায়, এবং একটা জিনিস মাথায় রাখবে, ন্যাশনাল ইউনিভার্সিটির স্টুডেন্ট তুমি, সেক্ষেত্রে তোমাকে প্রচুর পরিমাণে লিখতে হবে, লেখা অবশ্যই ভালো করতে হবে, লেখা যার যত ভালো ন্যাশনাল ইউনিভার্সিটিতে রেজাল্ট তার তত ভালো। সেক্ষেত্রে মাথায় রেখে লেখার দক্ষতা বাড়াতে হবে, এবং যেই প্রশ্নটাই তুমি লিখবে সেটাই যেন সাথে সাথে লিখতে পারো, সেক্ষেত্রে মাথায় রাখতে হবে। তো আজকে এ পর্যন্তই, যে কোনো সময় রুটিন প্রকাশিত হলে বা ন্যাশনাল ইউনিভার্সিটি সংক্রান্ত যে কোনো আপডেট তথ্য জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে। আজকে এ পর্যন্তই, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।